সালামু আলাইকুম রহমতুল্লাহ, সবার কি অবস্থা, কেমন আছেন? তো এতক্ষণ আপনারা বুঝে গেছেন যে আমি কি রিলেটেড ভিডিও করতে যাচ্ছি। এটা হচ্ছে সৌদি আরবের আজওয়া খেজুর, সব খুবই প্রসিদ্ধ, সবাই চেনেন। তো এটা আমি হজের সময় কালেক্ট করা হয়েছে। এটা আপনারা এখন ঘরে বসেই চাইলে এটা চারা উৎপাদন করতে পারবেন। প্রথমে খেজুরের বিচিটাকে 24 ঘন্টা ভিজিয়ে নেবেন, আর এরপর এটাকে 2 থেকে 3 ঘন্টা রোদে ভালোভাবে শুকিয়ে নেবেন, তাহলে জার্মিনেশনের জন্য ইজি হয়। তো সময়ের কারণে আমি অনেক কিছুই সংক্ষিপ্ত করে দিয়েছি, আশা করি আপনারা বুঝতে পারবেন। এরপর আমরা একটা এয়ারটাইট বক্সের মধ্যে টিস্যু দিয়ে বেসিক্যালি বিচিগুলো রেখে দিব, প্রায় 15 থেকে 16 দিনের মধ্যে মতো। এই যে নিচে একটা টিস্যু দেই এবং উপরে আর একটা টিস্যু দিয়ে বীজগুলো রেখে দেবেন 15 থেকে 16 দিন এয়ারটাইটভাবে। কৌটাটার মুখটা মানে জারটা একদম এয়ারটাইট করে দেবেন। তো 15 দিন পর আমি অ্যাকচুয়ালি এই রেজাল্টটা পাইছি, দেখছেন সবগুলো বীজই জার্মিনেট হয়েছে বেসিক্যালি। দেন এগুলোকে আমি আলাদা করে নিচ্ছি জার থেকে, আর যেগুলো এখনও জার্মিনেশন হয়নি আমরা চেষ্টা করব আরও কয়েকদিন রেখে দেওয়ার জন্য। তো ম্যাক্সিমাম সময় দেখা যায় 2-4-5 দিনের মধ্যেই ব্যবধানে আসলে যেগুলো হয়নি ওগুলো জার্মিনেট হয়, আর না হলে বুঝতে পারবেন ওগুলো জার্মিনেশন হবে না। তো এই আর কি, আমার এখানে 4-6টা বীজ রাখছিলাম আমি, তো আমার জার্মিনেট হয়েছিল 4টা। তো আমি এগুলোকে এখন আলাদা করে ওদেরকে মাটিতে দিয়ে দিব। সেই জন্য আমি ছোটোখাটো কিছু আমাদের ঘরের যে নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে, যেই কী বলবো এগুলোকে, যেই কৌটা বা কিছু পাইছি ওগুলো দিয়েই ট্রাই করছি। তো জার্মিনেশনের জন্য সবচেয়ে বালু বেটার, বালুর বালুটাকে ওই যে এই যে যে পাত্রগুলো আছে ওগুলোর মধ্যে রেখা আমরা বীজটা বপন করব। তো খেয়াল রাখবেন শিকড়টা থাকবে নিচে, আর বীজটা একটু সোজাসুজি করে দিবেন, তাহলে ভালোভাবে। অনেক সময় দেখা যায় ওই যে সাদা অংশটা মানুষ উপর দিকে দিয়ে দেয়, সেই ক্ষেত্রে দেখা যায় বীজটা নষ্ট হয়ে যায়। সাদাটা হচ্ছে শেকড় বেসিক্যালি, ওইটা নিচের দিকে দিয়ে বীজটা আপনার 90 ডিগ্রি করে লাগাই দিলে ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন। তো এইভাবে লাগিয়ে দেওয়ার আশা করি আপনার আরও 8-10 দিনের মধ্যে ইনশাল্লাহ আপনার চারাটা গজিয়ে যাবে। তো আমি এখন বালুগুলো দিয়ে চেপে দিচ্ছি এবং চারাগুলো লাগিয়ে দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেক দিন অল্প অল্প করে পানি দেবেন। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, পানিটা যাতে আপনার যেই বীজ লাগিয়েছেন ওই অংশে আটকে না থাকে, জমে না থাকে। তো আপনি 5 থেকে 7 দিনের মধ্যে ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট পেয়ে যাবেন। তো আশা করব সাথেই থাকবেন, আর আমার ভিডিওটা আশা করব না টেনে দেখবেন। না টেনে দেখলে সহজেই বুঝতে পারবেন, এটা খুব একটা বড় ব্যাপার না যে কেউ না পারবে, এটা সবাই পারবে। আপনারা ট্রাই করলেই দেখবেন খুব ইজি একটা ব্যাপার, যে কেউ আপনারা চাইলেই এটা ইজিলি এই বীজ থেকে জার্মিনেট করে আপনারা গাছ লাগাতে পারবেন। এটা ইজি একটা প্রসেস। তো অনেকেই এটাকে অনেক ডিফিকাল্ট করে, এবং আমরা দেখা যায় এক একটা চারা অনেক দাম দিয়ে কিনতে হয়, এবং আপনারা যেই বীজগুলো বেসিক্যালি খুঁজতেছেন ওগুলার পরিবর্তে আপনাদেরকে বইলে আরেকটা বীজ ধরাইয়া দেয়। তো এটা হচ্ছে একদম খুব ইজি একটা প্রসেস, যেটা আপনি ঘর থেকেই রেডি করতে পারবেন। দেখতে পাচ্ছেন 7 দিন পর আমার মোটামুটি বীজগুলো থেকে চারা চলে আসছে। তো আমি বোঝার সুবিধার্থে আপনাদেরকে ভিডিওটা একটু ছোট করে দেখাইলাম, আর সময় যেহেতু বেশি নিলে অনেককেই দেখা যায় একটু বিরক্ত হয় যে এত বড় ভিডিও করছি, সেই জন্য ছোট করে দিলাম। আশা করব আপনারা প্রসেসটা বুঝতে পারছেন, খুবই ইজি প্রসেস। তো এখন আমি চলে যাব আরও 5 দিন পর। এই যে চলে আসলাম 5 দিন পর, দেখতে পাচ্ছেন আমাদের চারাগুলোর পজিশন আরও অনেক বড় হয়েছে। তো আমি এগুলো আরও 5 থেকে 7 দিন পর, যখন দেখবেন এখন দেখা যাচ্ছে একটা পাতা, যখন দেখা যাবে 2টা পাতা হয়ে গেছে, তখন আমি এই জায়গাগুলো থেকে ট্রান্সফার করে এগুলোকে মাটিতে যেই জায়গাতে আমি লাগাতে চাচ্ছি চারাগুলো সেইখানে স্থানান্তর করব। তো আশা করব আমার ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।